আজকে আমি একজনের রিকোয়েস্টে 5x3 সাইজের একটি ব্যানার ডিজাইন করব। আর এই ব্যানার ডিজাইনটি কিভাবে করব তা আপনাদেরকেও দেখাবো। আশা করি ভিডিওটি দেখে আপনারা ব্যানার ডিজাইন খুব সহজে শিখে যেতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেখিয়ে করি। প্রথমত ফাইল মেনুতে গিয়ে নিউ অপশনে ক্লিক করলাম। তারপরে যে সাইজের আমি ব্যানার বানাতে চাইছি সেই সাইজটা এখানে লিখব। তো আমাকে বলা হয়েছে 5x3 ফুট। তো 5 ফুট চওড়া মানে 5x60 ইঞ্চ। দেখুন আমার লিখাই আছে 60 ইঞ্চ, এবং হাইটটা হবে কত 3 ফুট মানে 3x36 ইঞ্চ, এবং রেজুলেশন 72 রাখবো। তারপরে আমি RGB মোডে রাখবো, কারণ ওকে পাঠাবো মোবাইলের মাধ্যমে, তারপরে পরে চেঞ্জ করলে করে নেব। এবার ওকে করছি। দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এই পেজটার মধ্যে প্রথমত আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। কালারটা দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ড, দেখুন টুল বক্সের মধ্যে এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। তো গ্রেডিয়েন্টের কালার দেখুন উপরে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে যে কালারটা দিতে চাইছি, তো আমি এখানে দিতে চাইছি যে কালার আছে এটা থাক, এটাই থাক, অরেঞ্জ কালার আছে, ঠিক আছে। আর একটু ডিপ করে দিই হালকা, ঠিক আছে। আর এই জায়গাতে আমি শুরুতেও অরেঞ্জ কালারটা দিতে চাইছি, এই ধরুন অরেঞ্জ কালার দিলাম। মিডিলে থাকলো ইয়েলো। এবার ওকে করছি। ওকে করার পর উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে আমি টেনে নিচ্ছি। এই দেখুন কালারটা আমার হয়ে গেছে। এই কালারটা হয়ে যাওয়ার পরে আমি আর একটু কাজ করে নেব। সেটা কি করছি দেখুন, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ারটা নিয়ে আমি এখানে নিচ্ছি ব্রাশ। ব্রাশটা নিয়ে এখানে ইয়েলো কালার নিচ্ছি, এই মিডিলের যে কালারটা থেকে একটা কালার নিয়ে নিলাম। তারপর হালকা এখানে অপাসিটি মোটামুটি 30 রাখি, তারপর হালকা করে দিয়ে দিচ্ছি। একটু এই সাইডে আমি হালকা মারব, মানে ইয়েলোটা আমার ইচ্ছে মতো দিব। এই দেখুন এই ধরনের কালার দিলাম। কালারটা দেওয়া হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। দেখুন এবার আমি ব্যাকগ্রাউন্ডের উপর কি কি কাজ করব সেটা আমি লিখব এখানে। তো ফার্স্ট কাজ আমি কি করছি দেখুন, ফার্স্ট কাজ আমি এখানে কিছু ছবি ইউজ করব দুর্গাপূজার। দেখুন দুর্গাপূজার জন্য দুর্গার একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, এটা নিয়ে আসি। আমি রেখেছি এই জায়গায় এখানে, এই দেখুন দুর্গার, এটা নিয়ে আসছি। নিয়ে এসে এখানে আমি এনে ছেড়ে দিচ্ছি। দেখুন দুর্গার ছবিটা অনেকটা ছোট, আমি বড় করে নিই সাইজটা। কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজটাকে বড় করবেন। এই দেখুন এইভাবে সাইজটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি পরে আবার চেঞ্জ করলে করতে পারবো, আপাতত রাখি। আচ্ছা নিচের থিমটা আমি বানিয়ে ফেলি আগে। দেখুন কি করছি, পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, পেরে যাবেন। এই দেখুন শেপে ক্লিক করলাম, যে চার কোণার শেপটা নিচ্ছি। তারপর এখানে নিচ থেকে এইভাবে টেনে এইভাবে করে নিচ্ছি, এত বড় টানছি। এই দেখুন এত বড় করলাম। এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি চেঞ্জ করে একটু ডিপ কালার করব। দেখুন ডিপ কালার, ওকে করলাম। এই হচ্ছে কাজ। এবার আমি ছবিটাকে ঠিকঠাক করে বসাই, মুভ টুলে ক্লিক করব, তারপরে এইভাবে বসিয়ে দিচ্ছি যাতে আমার ঠিকঠাক বসে যায়। এই দেখুন বসে গেছে ঠিকঠাক। এবার আমি কাজগুলো করি। উপরে কি কি থাকবে, উপরে দুটো লোগো বসাতে বলা হয়েছে আমাকে, তো লোগো দিয়ে দিই। একটা লোগো দেব, এই লোগোটা দেব, এই লোগোটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এই কোণাতে কোণাতে একটা লোগো দিয়ে দিলাম। এই দেখুন আর একটা লোগো দিতে বলেছে আমাকে, সেই লোগোটাও দিয়ে দিই বাম দিকের কোণায়। এই লোগোটা এটা এখানে দিতে বলা হয়েছে, দিলাম। আপনাদের ইচ্ছে মতো করবেন, আপনারা যেটা দরকার হবে, যে কাস্টমার যেভাবে বলবে সেই মতো করবেন। লেখার জন্য টেক্সট টুলে ক্লিক করলাম, তারপর যে কোনো জায়গায় ক্লিক করে দিলাম, দিয়ে আগে লিখে নিই। লিখছি বয়স শীতালবসয়ে বয়ে বিশ্ব হিন্দু পরিষদ পরিষদ বজরঙ্গল এর পক্ষ থেকে। এই দেখুন লিখলাম পক্ষ থেকে। এটা লেখাটা আমি এই জায়গায় রাখছি, রাখলাম লেখাটা মিডিলে রাখি, এই পেজের মিডিলে। দেখুন পেজের মিডিলে রাখার পর আমি আবার টেক্সট টুলে ক্লিক করলাম, যে নিচের লাইনে লিখব সকল সনাতনী
হিন্দুদের জানাই। এই দেখুন এইভাবে রেখে দিলাম আমি এই লেখাটাকেও, মানে কাজটা শিখে নেন কীভাবে করছি, যে আপনারা নিজে থেকে আপনাদেরকে যে রিকোয়ারমেন্ট হবে যেটা বানাতে বলবে সেটা বানাতে পারবেন। আচ্ছা এটা লিখলাম, এবার লেখাটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য কি করব, সেই লেয়ারটাই ক্লিক করব এই লেখাটার লেয়ারে, তারপর লেয়ার স্টাইলে ক্লিক করব। লেয়ার স্টাইলে ক্লিক করার পরে এখানে স্ট্রোকে যাব, স্ট্রোক দেব আমি এখান থেকে হোয়াইট সাদা স্ট্রোক দেব, হালকা একটু বড় করি এই ধরনের, মোটামুটি 6 দিলাম। তারপরে ড্রপ শ্যাডো দিলে দিতে পারেন হালকা, এবার ড্রপ শ্যাডো দিবেন হালকা করে, বেশি না থাকে, এটাকে হালকা নিচে নামান। এই দেখুন ড্রপ শ্যাডো দিলাম, দেখতে যাতে ভালো লাগে এরকম বানাবেন। ওকে এই দেখুন আমি একটু বড় করে নিয়েছি স্ক্রিন, তাহলে দেখে বুঝতে পারবেন সম্পূর্ণ। এই স্টাইলে যা আমি স্টাইল দিলাম সে ডিজাইনটা আমি পরের লাইনের লেখাতেও দিতে চাই, তার জন্য কি করব আমি লেয়ারটাই রাইট ক্লিক করব, তারপর কপি লেয়ার স্টাইল, তারপরে এই লেয়ারটাই ক্লিক করে রাইট ক্লিক দিয়ে পেস্ট লেয়ার স্টাইল করে দেব। দেখুন চলে আসলো আমার, অটোমেটিক হয়ে গেল কাজটা। এবার তারপরে আমি করব শারদিয়া লিখব, শারদিয়া লিখব তার জন্য আমি আগে থেকে একটা ডিজাইন করে রেখেছি শারদিয়া, এই দেখুন আমি ডিজাইন করেছি, এটা এনে বসিয়ে দেবো। তো বসাচ্ছি কীভাবে, এবার ধরে এনে মুভ টুলের সাহায্যে বসিয়ে দেবো, এই জায়গায় রাখবো। এগুলো একটু ডিজাইন টাইম লাগে করতে, তবে যদি আপনারা শিখতে চান তাহলে আমি শিখাবো, কমেন্টে জানাবেন অবশ্যই শিখাবো। এই ধরুন শারদিয়া লিখলাম, একটু বড় বড় লেখাটা থাক ভালো লাগবে লিখতে। এই দেখুন শারদিয়া লিখলাম, এবার এখানে লিখবো দুর্গাপূজা, আমি টাইপ করছি, দেখুন টাইপ করেই দেখাচ্ছি দুর্গাপূজা। এই দেখুন দুর্গাপূজা লিখলাম, দুর্গাপূজা লিখার পরে এটাকে আমি ডিজাইন দেব, মানে একটু ডিজাইন টিজাইন চেঞ্জ করি। দেখুন লেখাটাকে প্রথমত আমি একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপর সাইজ বড় করলাম। এবার এই লেখাটাকে একটু ফন্ট চেঞ্জ করে নিই, দেখুন সিলেক্ট করলাম, এখান থেকে ফন্ট আমি চেঞ্জ করে ফন্ট রেখে দেব, দেখা যাক কোন ফন্টটা দেখতে ভালো লাগে, এইটা করি লিপি প্রথমা এই ফন্টটাই করছি। এই দেখুন দেখতে বেশ ভালোই লাগে ফন্টটা। আচ্ছা ফন্টটা তো করে দিলাম, দেখুন আমার কাজটা হয়ে গেল। শারদিয়া যে লেখাটা আছে এই লেখাটাকে আর একটু হালকা উপরে করি, এই লেখাটাকে একটু এখানে রাখি, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে। দেখুন এভাবে কাজ করবেন, ঠিকঠাক করে সাজাতে হবে আর কি। দে দুর্গাপূজা এইটাকে আর একটু উপরে উঠালাম, এই দেখুন করলাম। এবার এটাকে কি করব আমি ডিজাইন দেব, তা আমি এটাকে কি করব, প্রথমে যে শারদিয়া লিখেছি সেটাকে দিব ড্রপ শ্যাডো, দিব ড্রপ শ্যাডো একটু বাড়িয়ে দিই, এই দেখুন ড্রপ শ্যাডো হালকা করে ড্রপ শ্যাডো দিলাম। এবার দুর্গাপূজা যে লিখলাম এই লেখাটাকেও কি করব, ড্রপ শ্যাডো স্ট্রোক দেব, স্ট্রোক দিব আমি হোয়াইট, হোয়াইট দিচ্ছি, দেখুন কিভাবে একটু হোয়াইট বেশি করে দিই মোটা সাইজটা, দেখুন সাইজ বড় করলাম, সাইজ বড় মোটামুটি 15 রাখি, এবার ওকে করলাম। তারপরে আমি কি দিতে চাই, ড্রপ শ্যাডো দিতে চাই, তো ড্রপ শ্যাডো দিতে পারবেন, ড্রপ শ্যাডোটা আমি করে দিচ্ছি এখানে, এই কালারটা করি দেখতে ভালো লাগবে, সবুজ কালার, এটাকে সাইজটাকে বাড়িয়ে দিই, ডিস্টেন্স হালকা বাড়িয়ে দেন, ভালো লাগবে দেখতে। দেখুন এটা হয়ে গেল, এখনো কিন্তু ঠিকঠাক লাগছে না। এবার কি করব আমি গ্রেডিয়েন্ট করে দিচ্ছি, গ্রেডিয়েন্ট ওভারলে, দেখুন প্রত্যেকবার লেয়ার স্টাইলে ক্লিক করে করছি, দুই রকম কালার মিক্স করে দেব আমি, মিক্স করে দেব কি কালার, আমি এই কালারটা আছে কালো, এটাকে করে দিচ্ছি আমি ব্লু কালার, এই ধরুন এটাকে ব্লু করে দিলাম, আর এই সাইডে সাদা আছে সাদাটাকে আমি রেড মেরে দিচ্ছি,
দেখুন, দেখতে ভালো লাগবে আশা করি। এটা রেড করে দিলাম, আর এটাকে ব্লুটাকে আর একটু ডিপ করি। এই দেখুন, এবার ওকে করে দিচ্ছি, এটাও আমি ওকে করে দিচ্ছি। তাহলে এটা দুর্গাপূজা হয়ে গেল লিখা। দুর্গাপূজা যখন লিখা হয়ে গেল, তার নিচে এবার লিখব প্রীতি শুভেচ্ছা, এই কথাটা লিখে দিই। দুর্গাপূজা লেখাটাকে আর একটু সাইজ ছোট করি, একটু সাইজ বেশি বড় হয়ে গেছে, একটু সাইজ ছোট করি। এই দেখুন এখানে রাখলাম। আচ্ছা, এই মূর্তিটাকে এটাকে একটু ছোট করে দিই সাইজ, ব্যাস এটা ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এই এটা ছবিটাকে একটু বড় করে দিতে পারবো, জায়গা আছে যেহেতু, বড় করলাম। এই দেখুন পুরো কাজটা করলাম। এবার এখানে র লিখব, হাইফেন দিব একটা, যে লিখব র, র লিখলাম। এই লেখাটাকে সাইজ বড় করে দেব, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিচ্ছি সাইজ, মোটামুটি এত বড় রাখি। এখানে দিয়ে দিই, মিডিলে দিই। তারপরে এটাকেও আমি দিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন, এটা দেব আমি হোয়াইট। কাজগুলো দেখুন কিভাবে করছি, এবং সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। ধৈর্য দিয়ে দেখবেন, তো কাজ শিখে যাবেন, এগুলো কোনো ব্যাপারই না এই কাজগুলো শেখা। ড্রপ শ্যাডো দিলাম, ওকে করলাম। দুর্গাপূজার, দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এটা লিখবো। দেখুন টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে ক্লিক করলাম লেখার জন্য, দিয়ে লিখছি প্রীতি পয়ে দীর্ঘি তয়া হচ্ছি প্রীতি, একটু যাতে আপনারা দেখতে পান। দেখুন লিখছি শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা ও অভিনন্দন। অভিনন্দন এই দেখুন লিখলাম। যখন লেখাটা হয়ে গেল, লেখাটার সাইজ আমি ছোট করব, কি করে কন্ট্রোল টি প্রেস করে আমি সাইজ ছোট করে নেব। কন্ট্রোল টি দেব, সাইজ ছোট করতে পারবেন, দিয়ে এখানে রাখবো। আর একটু সাইজ ছোট করতে হবে, মোটামুটি এত বড় রাখি। এবার এখানে থাকলো। এবার এটা যখন লেখা হয়ে গেল, এই লেখাটার কালারটা চেঞ্জ করে দেব, কালারটা আমি রেড করে দিচ্ছি। রেড করে দেওয়ার পরে স্ট্রোক দেব, স্ট্রোক দিব আমি হোয়াইট। এই দেখুন হোয়াইট স্ট্রোক দিব, এভাবে হোয়াইট দিচ্ছি, হোয়াইটটাকে সাইজ বাড়িয়ে নিচ্ছি। তারপরে ড্রপ শ্যাডো দিব ব্ল্যাক, এটা বাড়িয়ে নেব ডিস্টেন্সটা, দিয়ে ওকে করব। এই দেখুন শুভেচ্ছা হয়ে গেল। এবার আমি এখানে কিছু লিখব নিচে, যেটা লিখতে চাই সেটার জন্য এভাবে সিলেকশন করে টেনে নেবেন, তারপরে লিখবেন। আমি লেফটে লিখব, তার জন্য লেফটে ক্লিক করছি, সাইজটাকে মোটামুটি একটু ছোট রাখি। দেখুন লিখছি, লিখব আমি এবার দুর্গাপূজা দুর্গাপূজা হোক নেশামুক্ত। দেখুন লিখলাম দ্বিতীয় লাইন, না এন্টার প্রেস করলাম, দ্বিতীয় লাইন লিখছি পূজয় বিনোদনের নামে ডিজে, ডিজেতে অশালীন গান বাজিয়ে নাচা
বন্ধ করা উচিত। বন্ধ করা উচিত। তিন নম্বর লাইনে লিখতে বলা হয়েছে পুজোতে মন্দির অথবা মণ্ডপের বাইরে কোন প্রকার মদ্যপান ধূমপান ও অন্য প্রকার নেশা করা থেকে বিরত থাকুন। এই দেখুন, যখন লেখাটা হয়ে গেল আমার কমপ্লিট, এবার কি করব আমি এটাকে একটু পরিমাণে সাইজ ছোট করি, এতটা রাখি, তাহলে আমার এঁটে যাচ্ছে দেখুন, ঠিকঠাক আছে। এবার এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা করে দিচ্ছি আমি ব্ল্যাক কালার, কালারটা ব্ল্যাক করে দিলাম। যখন কালারটা ব্ল্যাক হয়ে গেল লেখার সাইজটাকে একটুখানি ছোট করে দিই, 150 আছে মোটামুটি 130 করে দেখি, দেখুন অনেকটা ছোট হলো। এবার মুখ তুলে ক্লিক করলাম, দিয়ে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, এই জায়গায় বসিয়ে দিলাম। বসানোর পরে এটাকে কি করব আমি, এটাকে দিব লেয়ার স্টাইলে ক্লিক করলাম, তারপরে আউটার গ্লোতে ক্লিক করব। গ্লোতে ক্লিক করার পর এখানে সাইজটাকে বাড়াবে আর স্প্রেডটাকে বাড়াবো। এই দেখুন এরকম হালকা করে দিয়ে দেবো, যে ওকে করে দেবো, বাস আর কিছু করবো না। এবার এই জায়গাতে কিছু ছবি দেব, যেমন কাস্টম শেপসগুলো দেব, কাস্টম শেপে যাব, দিয়ে এইভাবে ক্লিক করে টেনে নেব, ব্যাস এন্টার। এটার কালারটা ব্ল্যাক রাখবো, এই দেখুন এটা দিলাম, দিয়ে এটার কপি করে নিচ্ছি, আরেকটা কপি করলাম, আর একটা করে দিচ্ছি, হ্যাঁ এই করলাম। যখন কাজটা আমার হয়ে গেল দেখুন, এবার কি করব নিচের লাইনটা লিখব। নিচের লাইনটা লেখার জন্য আমি টাইপ টুলে আবার টেক্সট টুলে ক্লিক করলাম, ক্লিক করছি, দিয়ে লিখছি সৌজন্যে লিখলাম, দিয়ে লিখছি বজ রং দল ব্র্যাকেটের মধ্যে রঘুনাথ গঞ্জ, রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ জেলা জুলিয়ান প্রখণ্ড, জুলিয়ান প্রখণ্ড, ব্যাস এই হয়ে গেল আমার লেখা। এবার এই লেখাটাকে কি করব, হোয়াইট করে দেব কালার, দেখুন কালার হোয়াইট করে দেওয়ার পরে লেখার সাইজটা বড় করব, কন্ট্রোল দেবে টি, তারপর এভাবে সাইজ ধরে বড় করে দেব। যখন বড় হয়ে গেল এবার এটাকে বসিয়ে দেব, আর একটু সাইজটা ঠিকঠাক করি, এই দেখুন বসিয়ে দিলাম। এবার যখন বসে গেল একটু আমি ড্রপ শ্যাডো দেব, কালো কালার দেব, ব্যাস ওকে। এবার এই যে ছবিটা করলাম, এই ছবিটা দিয়েছি দুর্গার ছবিটা, এটা কি করব, কন্ট্রোল দেবে শিফট দেবে এল প্রেস করবেন, তাহলে অটো লেভেল হয়ে যাবে, মানে পারফেক্ট হয়ে যাবে কালারটা। দেখুন ডিজাইন করা হয়ে গেল, এবার এটাকে আমি সেভ করব, সেভ করে কন্ট্রোল দেবে শিফট দেবে এস, সেভ এস, তারপরে যেখানে খুশি সেভ করে নাম দিয়ে দেব,
তারপরে এখানে নাম দিয়ে দুর্গাপূজা দিয়ে দিছি। তারপরে সেভ যে ওকে করে দিলাম। এবার তাকে আমি পাঠিয়ে দিব, যে বানাতে দিয়েছে এবার ওকে পাঠিয়ে দিব। তারপরে ও যদি কোনো চেঞ্জেস করতে বলে তাহলে তখন চেঞ্জ করে দেবো। আশা করি ভিডিওটি দেখে শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।